নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি ভেজ পকোড়া। সন্ধ্যার আড্ডায় চা বা কফির সাথে যদি এরকম মুচমুচে ভেজ পকোড়া পাওয়া যায়, আড্ডাটা কিন্তু জমে যাবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভেজ পকোড়া তৈরি করার জন্য সবার প্রথমে সবজির মধ্যে মানে গাজর একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, ক্যাপসিকাম, কারি পাতা, বিনস আর বাঁধাকপি, আর এদিকে মশলার মধ্যে হচ্ছে গোটা জিরে, এইখানে দেড় চা চামচ গোটা জিরে, দুই চা চামচ চাট মশলা, লঙ্কা, কাঁচা লঙ্কা থেঁতো করে নেওয়া আছে, রসুন থেঁতো করে রাখা আছে আর আদা থেঁতো করে রাখা আছে। পকোড়ার ক্ষেত্রে পেস্ট করে দিলে কিন্তু এই রসুন, আদা আর হচ্ছে লঙ্কা ভালো লাগে না, একটু মানে থেঁতো করে দিলে পরে মানে পকোড়া খাবার সময় মুখে বাঁধবে আর টেস্টটাও কিন্তু দারুণ লাগবে।